খুব ভালো প্রিপারেশন হয়েছে, বা আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি যে সবাই খুব ভালো প্রিপেয়ার্ড অবস্থায় আছে। আনফর্চুনেট যে এবাদত আমাদের টিমে পার্ট হতে পারছে না, কারণ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, সো সেই জায়গা থেকে আমাদের জন্য একটু সেটব্যাক। বাট তারপরেও আমি বলবো যে ধরনের প্রিপারেশন এবং যে ধরনের স্কোয়াড আসছে, আমার কাছে মনে হয় যে আমরা অনেক দূরে যেতে পারবো। বাট ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা ম্যাচ খেলতে হবে, ফার্স্ট কোয়ালিফাই করতে হবে, এবং আমরা একটা একটা ম্যাচ করে আসলে আগাতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব সেটা চিন্তা করছি, প্রতিটা ম্যাচ আমরা চিন্তা করব এবং ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব এবং ওইভাবে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ যেতে চেষ্টা করব। অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আসে, আমার কাছে মনে হয় ওই টিম থেকে এই টিম অনেক বেটার এখন, তো সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি, এবং আমি এক্সপেক্ট করবো যে ওরকমই যেন আমরা করতে পারি। যদি আমি মাত্র যেটা বললাম যে ম্যাচ বাই ম্যাচই আমাদের টার্গেট থাকবে, সেটা এশিয়া কাপ হোক আর ওয়ার্ল্ড কাপই হোক, কারণ বড় একটা টুর্নামেন্টে জিততে গেলে আপনার আসলে প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করতে হয়। আপনি যদি এন্ড রেজাল্ট চিন্তা করেন, আপনার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশনগুলো। তো আমরা চেষ্টা করবো প্রতিটা ম্যাচ টার্গেট করতে ওয়ান বাই ওয়ান, এবং সেখানে যদি আমরা ভালো করতে পারি আমাদেরকে মোমেন্টাম দিবে ফার্স্ট কিছু ম্যাচ, এবং সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্ট হতেই পারে। যে কোনো এক্সপিরিয়েন্স ক্রিকেটারই আসলে দলের জন্য ইম্পর্টেন্ট, দলকে তারা কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করে অবশ্যই সব কিছু। বাট অবশ্যই এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে, এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার দলে থাকলে বা কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট খেলা সম্পর্কে যখন একটা প্লেয়ারের এক্সপিরিয়েন্স থাকে ওইগুলো যখন শেয়ার করে, তার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়, স্পেশালি যারা নতুন দলে আসে। আমি অনেক আশাবাদী, শুধু আমি না পুরো টিমই অনেক আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। বাট এর জন্য এই না যে এমন না যে এই দুই ম্যাচ কিংবা চার ম্যাচই ও যদি ভালো না করে ভালো হতে পারবে না, আবার এমন না যে এই চার ম্যাচ ভালো করলেই ও ভালো প্লেয়ার হয়ে যাবে না। অনেক সামনে সময় আছে, আমি যেটা এক্সপেক্ট করবো ওর থেকে যেন ও যেভাবে করে আসছে লাস্ট কিছুদিন পারফরমেন্স, যে জায়গায় খেলেছে এমন পারফরমেন্সটাই করে এবং এনজয় করে খেলাটা। এটা শেষ হলে যখন ওয়ার্ল্ড কাপের সময় আসবে তখন আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট অ্যাট দিস মোমেন্ট শুধু এশিয়া কাপ, আর যদি আরও শর্ট করে বলতে চাই এখন শুধু হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় আমাদের মাথায় চিন্তাতে আসে। দেখুন ওরা যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওদের ভেতরে আসলে উইনিং একটা মেন্টালিটি আছে, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের দলকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওদের ভেতরে সবারই একটা মেন্টালিটি আছে, যেটা হলো ওরা জিততে চায়, যেটা একটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি ওই মেন্টালিটিটা নিয়েই ওরা এই ড্রেসিং রুমে আসবে, এবং ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা ওরা ওইভাবেই গড়ে তুলবে। কোচ যেটা বলছে ওটার সাথে আমি একটু একো করতে চাই যে রাইভালরি, আসলে এই শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। বাট হ্যাঁ, লাস্ট কিছু ম্যাচ যেমন আমরা সবসময় বেশ কম্পিটিটিভ ম্যাচ খেলেছি দুইটা দলের সাথেই, এবং ওরাও যখন খেলে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সাথে জেতার জন্য, এবং আমরাও যখন খেলি সর্বোচ্চ চেষ্টা করি জেতার জন্য। এটা আসলে ক্রাউডের জন্য ভালো, ক্রিকেটের জন্য ভালো, এবং আমরা চাইও এরকমই হোক। বাট অবশ্যই যাবো দিন শেষে যেন আমরা জিততে পারি। বাট যেহেতু সবাই সবাইকে এখন চিনি, আসলে আলটিমেটলি ওরকম রাইভালরিটা আমাদের প্লেয়ারদের ভিতরে নাই, বাট দেশের জন্য জেতার ম্যাচ একটা সব সময় অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা বাংলাদেশ টিম সেটাই করার চেষ্টা করব। দেখুন এটা ইম্পর্টেন্ট যে এরকম বড় টুর্নামেন্টগুলোতে আমরা যখন যাই অনেক বেশি ফ্লেক্সিবল থাকি, সেটা খুবই ইম্পর্টেন্ট। চার বছর আগে কি করেছি তার মানে এই না যে চার বছর পরেও সেটা করতে পারবো, এইগুলো আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস। বাট যখন দলের প্রয়োজনে যে জায়গাটাতে খেলা প্রয়োজন, যাকে যে ধরনের কন্ট্রিবিউট করা প্রয়োজন, সে যদি সেটা করতে পারে সেটাতেই আসলে দলের লাভ হবে কিংবা হেল্প হবে। আমি কত রান করেছি উনিশে সেটা আসলে ইম্পর্টেন্ট না এখন, এটা কিছুই ম্যাটার করে না। দেখুন যে কোনো জায়গায় যদি আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি আমি এনজয় করি। দেখুন এটা নিয়ে আসলে মানে আমি তো অন্তত কোনোভাবে দেখি না, আমি জাস্ট দুজন প্লেয়ারকে দেখি যারা বাংলাদেশ টিমে এসেছে, এবং
বাংলাদেশ টিমের জন্য ভালো করার জন্য মুখিয়ে আছে এবং আমি আশা করি যেন ওদের ক্যারিয়ার অনেক বড় হয় এবং ওরা বাংলাদেশকে অনেকদিন সার্ভিস দিতে পারে। লাস্ট ওয়ান জ্যোতি ক্যাপ্টেন, সবাই ধারণা করছে যে বিশ্বকাপে অন্তত বাংলাদেশ ভালো কিছু করবে, এশিয়া কাপ থেকে এশিয়া কাপ থেকে ভাব কি না যে কেমন করতে পারি, এটা মোটামুটি বোঝার একটা জায়গা না? এটা দিয়ে আসলে ওটা বোঝার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, দুটা কমপ্লিটলি ডিফারেন্ট টুর্নামেন্ট। হ্যাঁ, যদি আমরা এখানে ভালো করতে পারি এই কনফিডেন্সটা আমাদেরকে দিবে যে আমরা যদি এশিয়ার ভিতরে একটা ভালো দল হিসাবে গড়ে উঠতে পারি দেন ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো করার সম্ভাবনা একটা থাকবে। তো সেই দিক থেকে এটা ইম্পর্টেন্ট, বাট এমন না যে এটাতে খারাপ করলে আমাদের ওয়ার্ল্ড কাপের একদম সব আশা নিরাশ হয়ে যাব, আবার এটাতে ভালো করলেও যে সব আশা আরও বেড়ে যাবে সেটাও না।